ওকে, আজানটা শেষ হোক, তারপর আমি বলছি। আরেকটা কোয়েশ্চেন আমি বোর্ডে ড্র করতেছি, এটা তোমরা লিখো। ওকে, এখানে হচ্ছে কি, একটা স্প্রিং, আমরা স্প্রিং এর সাথে একটা কাঠের তক্তা জোড়া লাগিয়ে দিয়েছি। এরপর কাঠের তক্তাকে সংকুচিত করলাম 4 সেন্টিমিটার। তারপর সংকুচিত করার পর এখানে একটা 100 গ্রামের বল রেখে দিলাম। তারপর যখন এই কাঠের তক্তা সংকুচিত করে হঠাৎ করে ছেড়ে দিব, ছেড়ে দিলে কি হবে, এই কাঠের তক্তা বলটাকে একটা ধাক্কা দিবে। তারপর এই বলটা কি হবে, ধাক্কাটা খেয়ে সে একটা বলটা ছিটকে দৌড়াতে শুরু করবে। এখন আমাদেরকে হিসাব করতে হবে বস্তুটি কত বেগে ছিটকে যাবে, ঠিক আছে? এটা তোমাদের সব বাকি, কাঠের তক্তার কোনো স্যার ভর নাই? না কাঠের টকটার কোনো ভর না, এটা জাস্ট মনে করো এটা ভর, জাস্ট কোনো মতো একটা অবলম্বন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এইখানে যে এই অবলম্বনটা, এটা একটা দেয়াল, এটা হচ্ছে গিয়ে একটা দেয়াল, আর এটা হচ্ছে একটা কাঠের টকটা। কাঠের টকটার সাথে স্প্রিংটা প্যাচ দিয়ে, স্ক্রু দিয়ে জোড়া লাগানো, ওকে? আর বলটা হচ্ছে এমনি মানে কোন জাস্ট স্পর্শ করানো। এটা কাঠের চটকাটা কি করবো, আমি যখন সঙ্গে ছেড়ে দেবো তখন কি হবে, এটা ছিটকে দৌড়াতে শুরু করবে। এখন কত বেগে ছিটকে দৌড়াতে শুরু করবে সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। সবগুলো ম্যাথ করার পর এটা করবা, আশা করি তোমরা পারবা। এটা বুঝা গেছে? জি স্যার। ওকে, এই ম্যাথটা আমরা এভাবে আমরা স্প্রিং নিয়ে পড়াশোনা করবো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এনার্জি নিয়ে পড়াশোনা করবো। আজকে আমরা কাজ নিয়ে পড়লাম, স্প্রিং করতে কি তো কাজ বলে, ধনাত্মক কাজ বলে, ঋণাত্মক কাজ নিয়ে আমরা দেখলাম। তারপর নেক্সট ক্লাসে আমরা দেখব বিভব শক্তি নিয়ে, দেখব গতি শক্তি নিয়ে, দেখব বিভব শক্তি গতি শক্তি নিয়ে। শুরু করার আগে তোমাদেরকে একটু বলতে চাই বা জিজ্ঞেস করতে চাই, বিভব শক্তির ফর্মুলা কি বলো দেখি, অল্প একটু পরে, তারপর আজকে আমরা ছেড়ে দিব। বিভব শক্তির স্যার ফর্মুলা কি, MGH এম জি এইচ, এমটা কি স্যার ভর স্যার ভর বুঝতে পারবো, আর এইচটা কি স্যার দূর স্যার উচ্চতা বা দূরত্ব, উচ্চতা বা দূরত্ব, এইভাবে বলবো না আমরা। এমজিএইচ এর ফর্মুলা যে এইচটা, সেটা হচ্ছে একটা বস্তুর যদি বিভব শক্তি লিখি এমজিএইচ, তাহলে এইচ হচ্ছে গিয়ে ভূমি থেকে ওই বস্তুটা কত উচ্চতায় আছে, ঠিক আছে? এইচ মানে হচ্ছে ভূমি থেকে উচ্চতা। যেমন ধরো তুমি এখন যেই ফ্লোরে দাঁড়িয়ে আছো, এই ফ্লোরের সাপেক্ষে তোমার বিভব, তোমার তোমার বিভব শক্তি কত, তোমার পায়ের তলার বিভব শক্তি কত, শূন্য। বাট তুমি এখন যত নাম্বার ফ্লোরে আছো, মানে 5 তলায় বা 3 তলায়, মাটি থেকে একদম রাস্তা থেকে তুমি একটা নির্দিষ্ট উচ্চতায় আছো না, তাহলে তোমার কি সে রাস্তার সাপেক্ষে তোমার বিভব শক্তি কি শূন্য হবে? মোটেও না। তো এটা হচ্ছে তুমি যে লেভেলটাকে গ্রাউন্ড ধরবা ওই লেভেল থেকে উচ্চতা হচ্ছে এইচ। এটা হচ্ছে এমজিএইচ, যেটা আমরা 9-10-এ পড়ে আসছি, এখানে একই রকমই আছে, আমরা শুধু এইচ নিয়ে একটু কথা বললাম। আর গতিশক্তির ফর্মুলা কি স্যার হাফ এমভি স্কোয়ার,
হাফ এম বি স্কোয়ার। গতি শক্তি কিভাবে আসে? একটা বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করি, এই বস্তুটা যত বেগে ছুটতে শুরু করে সেই বেগ স্কোয়ার তার বস্তুর ভর এবং হাফ দিয়ে গুণ করলে আমরা কত গতি শক্তি নিয়ে সে ছুটতে শুরু করছে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে গতি শক্তি। যেমন 9-10 পড়ে আসছে, এখানে একই রকমই থাকবে, কোনো পার্থক্য নেই। আচ্ছা, 9-10 কে আমরা এগুলো পড়েছি যে একটা বস্তু উপর থেকে ফেলে দিলে ওইটা নিচে ভূমিতে আসার আগ পর্যন্ত তিনটা বিন্দুতে, তিনটা আলাদা বিন্দুতে মোট শক্তির মান হিসেব করে একই রকম পেয়েছিল। জি স্যার করেছি না? জি স্যার করা হয়েছে স্যার। সর্বোচ্চ উচ্চতায় কি শক্তি থাকে? বিভব শক্তি স্যার। হ্যাঁ, আর ওই বস্তু যখন ফ্লোরে এসে হিট করে তখন সমস্ত বিভব শক্তি গতি শক্তিতে কনভার্ট হয়ে যায়, এবং মাঝপথে কি থাকে? বিভব শক্তিও থাকে, গতি শক্তিও থাকে। এগুলো আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে প্রত্যেকটা বিন্দুতে, তার উপর থেকে নিয়ে ফ্লোর পর্যন্ত প্রতিটা বিন্দুতে তার মোট শক্তির মান কি থাকে? একই রকমই থাকে। এই যে শক্তি যে একই রকমই থাকে, এটাকে আমরা কি বলে থাকি? শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করে থাকি। যে শক্তি নিত্যতা সূত্র কি? বস্তু যখন এক অবস্থা থেকে আরেক অবস্থায় যায় তখন তার এনার্জি এক রূপ থেকে আরেক রূপে যায় ঠিকই, কিন্তু শক্তির কি হয় না? ধ্বংস হয় না, আবার নতুন করে শক্তি সৃষ্টিও হয় না। বুঝতে পারছো? এখানে খেয়াল করে দেখো, এই যে কাঠের তক্তাটা আমি সংকুচিত করলাম, এবার ছেড়ে দিলাম, তাহলে এই বলটা কি করবে? ছুটতে শুরু করবে। ছুটতে শুরু করলে তার কি গতি শক্তি হবে, তাই না? এই গতি শক্তি সে কোত্থেকে পাবে বলতে পারো? বলের বিভব শক্তি থেকে। এই গতি শক্তি পাবে হচ্ছে স্প্রিং এ স্প্রিংটাকে সংকুচিত করলাম, সংকুচিত কতটুকু করলাম? 4 সেন্টিমিটার। সংকুচিত করার পর স্প্রিং এ কি একটা শক্তি সঞ্চিত হবে না, তাই না? যতটুকু শক্তি সঞ্চিত হবে ওই সমস্ত সঞ্চিত শক্তি এই বলটাকে গতি শক্তি হিসেবে তাকে দিয়ে দিবে। ঠিক আছে, তারপর সেই শক্তি নিয়ে সে সুন্দর মতো ছুটতে শুরু করবে। বুঝা গেছে? আর সঞ্চিত শক্তির ফর্মুলা আমরা তো পড়ে আসছি একটু আগে, ক্যালকুলেশন করে দেখবে এই ধরনের অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে যেগুলো কিন্তু আমাদের। এবং এই কনসেপ্টটা তোমার বুলেটে বন্দুকে কাজে লাগে। আমরা যখন বন্দুকে ট্রিগার চেপে ধরি তখন কি হয়? তখন হচ্ছে একটা স্প্রিং সংকুচিত হয় এবং একটা গুলি এসে এই স্প্রিং এর মাথায় বসে যায়। ঠিক আছে, ট্রিগার চেপে যখন দিবি, তখন আমরা যখন ছেড়ে দেই তখন, বা আমরা যখন ওই বন্দুকটাকে যখন টান দেই বা ওই যে লোড করি, তখন লোড করার সময় স্প্রিংটা সংকুচিত হয়ে যায় আর স্প্রিং যেখানে ছিল সংকুচিত হয়ে যায়, আর একটা গুলি এসে আদি অবস্থানে বসে যায়। তখন আমরা ট্রিগার যখন প্রেস করি তখন ট্রিগার প্রেস করে কি করি? স্প্রিংটাকে প্রসারিত করে দেয়, তখন স্প্রিংটা প্রসারিত হয়ে যায় এবং এই গুলিটা একটা গতি শক্তি পেয়ে সামনের দিকে ছুটে যায়। এবং সে গতি শক্তি কোত্থেকে পায়? স্প্রিংটাকে আমি যখন গান লোড করলাম তখন যতটুকু শক্তি সঞ্চিত হবে ততটুকু শক্তি নিয়েই সে সামনের দিকে চলতে শুরু করে। এবং ও যখন ছুটতে শুরু করে তার মধ্যে একটা ঘর্ষণ হয়, এই ঘর্ষণে কি হয়? একটা স্পার্ক হয়, স্পার্ক থেকে তার ভেতরে যে বারুদ থাকে সেই বারুদটা জ্বলতে শুরু করে এবং সে সামনের দিকে গতি শক্তি নিয়ে ছুটতে শুরু করে। বুঝতে পেরেছ? তাহলে স্প্রিং এর এই তুমি যত বেশি, এখানে কিন্তু কে এর মান দেওয়া আছে, নিউটন পার মিটার, তাই না? স্প্রিং এর সঞ্চিত শক্তি হচ্ছে নিউটন, 200 নিউটন পার মিটার। আশা করি ম্যাথটা পারবা এবং আশা করি তোমার যতগুলো ম্যাথ দেওয়া আছে সবগুলো ম্যাথ পারবা। আর ইন্টারমিডিয়েটে কিন্তু পরিশ্রম করতে হবে বারবার, কিন্তু তোমাদের একই কথাই বলি, অনেক ম্যাথগুলো সাথে সাথে এই যে এখন পড়ালাম, একটু রেস্ট নিয়ে আরেকটা ক্লাস যদি থাকে সেটা কমপ্লিট করে রেস্ট নিয়ে আজকেই করে ফেলবা, কারণ তুমি যত লেট করবা এগুলো ভুলতে থাকবা তাড়াতাড়ি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি, তোমাদের হয়তো বা নেক্সট আরেকটা ক্লাস থাকতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।